সেজে উঠেছে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল। বাংলাদেশে আকাশপথের সক্ষমতার বার্তা দিতে প্রস্তুত হয়ে উঠছে থার্ড টার্মিনাল। টার্মিনালের কাঠামো প্রায় প্রস্তুত। বর্তমানে অভ্যন্তরীণ সাজসজ্জা এবং প্রয়োজনীয় সরঞ্জাম ও প্রযুক্তিগত বিষয়ে কাজ চলছে। প্রবাসী ভাইয়েরা যখন বিদেশ থেকে এসে এই বিমানবন্দরের তৃতীয় টার্মিনালে নামবেন, তখন তাদের বুকটা গর্বে ভরে যাবে। বিশ্বের উন্নত দেশের বিমানবন্দরের মতো একটা ফিল তারা পাবেন। আমাদের মনটাও অনেক বড় হয়ে যাবে। 7 অক্টোবর সফট ওপেনিংয়ের মাধ্যমে কিছুটা জানান দেয়া হবে কত বড় আয়োজনের প্রস্তুতি নিয়ে এগোচ্ছে বাংলাদেশের প্রধান বিমানবন্দর হযরত শাহজালাল। এখনই তৃতীয় টার্মিনাল চালু না হলেও 7 অক্টোবর থেকেই এই টার্মিনাল ঘিরে কিছু সুবিধা পাওয়া যাবে। সফট ওপেনিং এর পরই দেশি বিদেশি এয়ারলাইনগুলো নতুন পার্কিং অ্যাপ্রন ও ট্যাক্সিওয়ে ব্যবহার করতে পারবে। বর্তমানে পুরনো টার্মিনালের অ্যাপ্রনে 29টি উড়োজাহাজ রাখা যায়। আপাতত 7 অক্টোবর থেকে তৃতীয় টার্মিনালের অ্যাপ্রনে আরও 8 থেকে 10টি উড়োজাহাজ রাখা যাবে। পুরোপুরি প্রস্তুত হলে শুধু এই টার্মিনালে একসঙ্গে 37টি উড়োজাহাজ পার্ক করে রাখা যাবে। বিদেশ থেকে আসা যাত্রীদের জন্য কাস্টমের একটি হল ও 6টি চ্যানেল থাকবে, যার আয়তন 1,300 বর্গমিটার। শাহজালাল বিমানবন্দরের পুরনো VVIP টার্মিনালটি বেশ আগেই ভেঙে ফেলা হয়েছে। সমস্যা নাই, তৃতীয় টার্মিনালে VIP যাত্রীদের জন্য রাখা হচ্ছে বিশেষ ব্যবস্থা। তৃতীয় টার্মিনালের দক্ষিণ প্রান্তে 3,650 বর্গমিটার জায়গা জুড়ে VVIP ও VIP যাত্রীদের জন্য আলাদা বিশেষ ব্যবস্থা রাখা হচ্ছে। এছাড়া ট্রানজিট যাত্রীদের জন্য বিশাল লাউঞ্জ করা হচ্ছে নতুন টার্মিনালে, আয়তনে যা 40,000 বর্গমিটার। প্রধান বহির্গমন লাউঞ্জ বছরে 40 লাখ ট্রানজিট যাত্রীকে সেবা দিতে পারবে। থার্ড টার্মিনালের দ্বিতীয় তলায় থাকবে বহির্গমন লাউঞ্জ, ক্যান্টিন ও বোর্ডিং ব্রিজ। এখানে থাকবে সুপরিসর ডিউটি ফ্রি শপ। নতুন টার্মিনাল ভবনের বহির্গমন পথে 10টি স্বয়ংক্রিয় পাসপোর্ট কন্ট্রোল বা ই-গেট থাকবে, যেখানে যাত্রীরা নিজেরাই ইমিগ্রেশন করতে পারবেন। তাদের আর ইমিগ্রেশন পুলিশের মুখোমুখি হতে হবে না। তবে নিজেরা করতে না চাইলে তাকে সহযোগিতা করতে 56টি বহির্গমন ইমিগ্রেশন কাউন্টারও প্রস্তুত থাকবে। সেখানে ইমিগ্রেশন করবে ইমিগ্রেশন পুলিশ। এছাড়াও যেসব যাত্রী অন্যান্য দেশ থেকে বাংলাদেশে ঢুকবেন, তাদের জন্য 5টি ই-গেট থাকবে। পাশাপাশি থাকবে 54টি অ্যারাইভাল ইমিগ্রেশন কাউন্টার। টার্মিনাল চালু হলে যাত্রীরা আসা যাওয়ার ভোগান্তির শিকার হবেন না। এর কারণ বহুমুখী পথের ব্যবস্থা। তৃতীয় টার্মিনাল ভবনের সঙ্গে ভূগর্ভস্থ সুড়ঙ্গ পথ ও উড়াল সেতু নির্মাণ করা হচ্ছে। এটি যাতায়াতকে সহজ করবে। একজন যাত্রী টার্মিনাল থেকে বের হয়ে সহজে গাড়িতে চড়ে মেট্রো রেল ও ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের সংযোগে যুক্ত হতে পারবেন। বর্তমানে শাহজালাল বিমানবন্দরের পুরনো টার্মিনালে যাত্রীদের হাতে তল্লাশি করা হয়। তৃতীয় টার্মিনালে তেমনটি হবে না। বিমানে ওঠা পর্যন্ত হাতের স্পর্শ ছাড়া স্বয়ংক্রিয়ভাবে তল্লাশি চলবে। তবে সহযোগিতার অংশ হিসেবে যাত্রীকে বডি স্ক্যানার মেশিনের ভেতর 2 হাত তুলে দাঁড়াতে হবে। এর ফলে যাত্রী ও বিমানবন্দরের নিরাপত্তা কর্মকর্তাদের সময় বাঁচবে। অনেকের ট্রানজিট পেলে সময় কাটে না, তাদের কথা মাথায় রেখে তৈরি হচ্ছে মুভি লাউঞ্জ ও ফুড কোর্ট। এছাড়াও থাকছে এয়ারলাইন্স লাউঞ্জ, ডে রুম। এখানে ঘোরাফেরা ও কেনাকাটার জন্য তৈরি হচ্ছে 14টি স্পটে ডিউটি ফ্রি শপ। যাত্রীরা টার্মিনালের বাইরে ও ভেতরে পাবেন ফুড কোর্ট, ফুড গ্যালারি, ওয়াইফাই ও মোবাইল চার্জিং এর সুবিধা। এছাড়াও নারী ও পুরুষের জন্য পৃথক নামাজের ব্যবস্থাও থাকছে। যাত্রীদের নিতে আসা দর্শনার্থীদের জন্য মিটার্স অ্যান্ড গ্রিটার্স প্লাজাও থাকবে নতুন টার্মিনালে।
এই থার্ড টার্মিনালের লাউঞ্জের ভেতরে থাকবে ব্রেস্ট ফিডিং বুথ, ডায়াপার পরিবর্তনের জায়গা এবং একটি বড় পরিসরে ফ্যামিলি বাথরুম। এছাড়াও বাচ্চাদের স্লিপার, দোলনা সহ একটি চিলড্রেন প্লে এরিয়াও থাকবে। নতুন টার্মিনালে যাত্রীরা পাবেন 24 ঘন্টা চিকিৎসা সেবা, চিকিৎসক সহ হেলথ ইন্সপেকশন সুবিধা, প্রাথমিক চিকিৎসার জন্য ফার্স্ট এইড রুম, করোনা ভাইরাস সহ নানা রোগের টেস্টিং সেন্টার ও আইসোলেশন এরিয়া। তৃতীয় টার্মিনাল ভবনের আয়তন 2,30,000 বর্গমিটার, ধারণ ক্ষমতা প্রতি বছরে 12 মিলিয়ন বা 1,20,00,000 যাত্রী। যে কোনো দুর্ঘটনা এড়াতে ফায়ার ফাইটিং স্টেশন, ইকুইপমেন্ট সহ 4,000 বর্গমিটারের বিশাল স্পেস রয়েছে। আমদানি কার্গো টার্মিনাল 27,000 বর্গমিটার, রপ্তানি কার্গো টার্মিনাল 36,000 বর্গমিটার এবং কানেক্টিং ট্যাক্সিওয়ের আয়তন 66,500 বর্গমিটার। ৪১,৫০০ বর্গমিটার জায়গা জুড়ে দুটি এক্সিট ট্যাক্সিওয়ে রয়েছে, যাতে কোনো উড়োজাহাজ অবতরণের পর দ্রুত রানওয়ে ছেড়ে যেতে পারে এবং এটি উড্ডয়ন বা অবতরণের জন্য অন্যান্য উড়োজাহাজ ব্যবহার করতে পারে। তৃতীয় টার্মিনালের পূর্ণাঙ্গ কার্যক্রম শুরুর আগে বিভিন্ন বিদেশি এয়ারলাইন্স ঢাকা বিমানবন্দর থেকে তাদের কার্যক্রম শুরু করার দিকে নজর রাখছে, যা দেশের এভিয়েশন খাতকে এগিয়ে নিতে বড় ভূমিকা রাখবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সূত্রে জানা গেছে, সুইস এয়ার, এয়ার ক্যানাডা, এয়ার ফ্রান্স সহ অন্তত 15টি নতুন বিদেশি এয়ারলাইন্স ইতোমধ্যে ঢাকা থেকে ফ্লাইট পরিচালনার আগ্রহ প্রকাশ করেছে। এখন ঠিকাদারের কাছ থেকে বিমানবন্দরের দায়িত্ব বুঝে নেবে ব্যবিচক। এরপর টার্মিনাল 1 এবং 2 থেকে কিভাবে এই টার্মিনালে অপারেশন শুরু করা যায় সেই প্রক্রিয়াটি চালু করা হবে। এই প্রক্রিয়াটির নাম অপারেশনাল রেডিনেস অ্যাক্টিভেশন অ্যান্ড ট্রানজিস্টন। সফট ওপেনিং এর পরই এটি চালুর প্রত্যাশা ব্যবিচকের। তবে পুরনো দুটি টার্মিনালের সঙ্গে নতুন টার্মিনালের এখনই সংযোগ থাকবে না। প্রকল্পের দ্বিতীয় ধাপে করিডোর নির্মাণ করা হবে। ২০১৭ সালে শাহজালাল বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল নির্মাণ প্রকল্পটি হাতে নেয় সরকার, তবে নির্মাণ কাজ শুরু হয় ২০১৯ সালের 28 ডিসেম্বর। এতে ব্যয় ধরা হয় ২১,398 কোটি টাকা। এর মধ্যে জাপানি সহযোগিতা সংস্থা জাইকা ঋণ হিসেবে দিচ্ছে 16,141 কোটি টাকা, বাকি টাকা দিচ্ছে বাংলাদেশ সরকার। এই টার্মিনালটির নির্মাণ কাজ করছে জাপানের মিৎসুবিশি ও ফুজিতা এবং দক্ষিণ কোরিয়ার স্যামসাং। প্রখ্যাত স্থপতি রোহানি বাহারিনের নকশায় তৈরি হচ্ছে তৃতীয় টার্মিনাল। এই টার্মিনালের গ্রাউন্ড হ্যান্ডলিং এর কাজ পাচ্ছে জাপান। ২০২৪ সালের ডিসেম্বরের আগেই তৃতীয় টার্মিনালের দ্বিতীয় ধাপের কাজ শেষ করে বাণিজ্যিকভাবে এটি চালু করতে চায় বেবিচক। তবে এর অনেক আগেই তৃতীয় টার্মিনালের ভেতর ও বাইরে যাত্রীরা ব্যবহার করার সুযোগ পাবেন, আর VVIP যাত্রীরা এখন থেকেই ব্যবহার করবেন। তৃতীয় টার্মিনালের সামনের অংশে বিমানবন্দরের সড়কের পাশেই থাকছে বহুতল কার পার্কিং এরিয়া। টানেল সহ কার পার্কিং এর আয়তন 54,000 বর্গমিটার। এটি এখনো পুরোপুরি প্রস্তুত হয়নি। এতে 1,350টি গাড়ি পার্কিং এর ব্যবস্থা থাকবে। এক টার্মিনালই বদলে দিচ্ছে বাংলাদেশের বিমানবন্দর সম্পর্কিত অতীতের সমস্ত ধারণা। সৌন্দর্য, আধুনিক প্রযুক্তি, বিনোদন, প্রার্থনার ব্যবস্থা, উন্নত সংযোগ আর পরিচালনা ও রক্ষণাবেক্ষণে জাপানের আন্তর্জাতিক প্রতিষ্ঠান থাকায় এই টার্মিনাল বাংলাদেশের ভাবমূর্তি বদলে দিতে অবদান রাখবে। পাশাপাশি এই টার্মিনাল ঘিরে প্রচুর কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে। এমন প্রয়োজনীয় একেকটি অবকাঠামো এগিয়ে যাওয়া বাংলাদেশের প্রতিচ্ছবি। আরও এগিয়ে যাবে আমাদের প্রিয় বাংলাদেশ। সবাই সুস্থ ও সুন্দর থাকুন। সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকার অনুরোধ করছি।